হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেল। তো আজকে যে সম্বন্ধে আমি কথা বলবো সেটা হলো ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ চ্যাপ্টারের বয়েলের সূত্র। তো লেট স্টার্ট। সেটা হলো বয়েলের সূত্র কি, সেটা হলো এই যে স্থির উষ্ণতা কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তো এটা একটা উদাহরণের মাধ্যমে বোঝা যাক। যদি ধরো এখানে একটা পাম্পার আছে, এতটা মতো লম্বা, তো এটা যখন এরকম অবস্থায় ছিল গ্যাসের পাম্পারের যে পিস্টনটা সেটা এরকম অবস্থা ছিল যখন, তখন এর মধ্যে এত সংখ্যা কোনো আছে, এটা নির্দিষ্ট, এই অনুসংখ্যাটা নির্দিষ্ট। এবারে যখন চাপ বাড়ানো হলো, প্রথমে ছিল হচ্ছে ধরা যাক 1 atm, মানে সাধারণ বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যেটাকে বলে, এটাকে 1 atm বলে। তো সাধারণ বায়ুমণ্ডলীয় চাপেই ছিল। এবারে তখন আয়তন ধরা যাক 10 liter। এবারে রবার্ট বয়েল পরীক্ষা করে দেখলেন যে যখন এই 1 atmটাকে যদি ডবল করা হলো, যখন যদি এরকম জায়গায় আনা হলো, এরকম জায়গায় আনা হলো 2 atm করা হলো 2 atmosphere, তো দেখা যাচ্ছে তখন আয়তন ঠিক ততটাই কমেছে, মানে যতগুণ অ্যাটমোস্ফিয়ার বেড়েছে, মানে ডবল হয়েছে অ্যাটমোস্ফিয়ার। তো সেক্ষেত্রে দেখা যাবে যে 10 লিটার থেকে আয়তন 5 লিটার হয়ে গেছে। এইখানেই হচ্ছে আসল সূত্রটা। এখান দিয়ে এখানে এক ছিল, প্রথমে এক ছিল, তারপরে এই তারপরে 2 হলো, আর সেক্ষেত্রে এখানে 10 ছিল, এখানে তখন 5 হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে গুণফলটা সেইটা সমান হচ্ছে। তো এবারে এটা কীভাবে সূত্রটা আসলো সেই ব্যাপারে যাওয়া যাক। তো ধরা যাক আয়তন হচ্ছে ভি, চাপ পি, সরি পি হবে। তো সেক্ষেত্রে বয়েলের সূত্র কী বলছে, যে পি ভ্যারিয়েশন 1/v, মানে চাপ তার আয়তনের সাথে ব্যস্তানুপাতে, বা এরকম লেখা যেতে পারে আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। এখানে উল্লেখ করতে হবে যে উষ্ণতা তখন উষ্ণতা ও ভর ধ্রুবক, বা এখান দিয়ে একটা লিখতে পারি যখন এই দুটোকে ইকুয়াল করার জন্য, এই দুদিকের জিনিসটাকে ইকুয়াল করার জন্য আমাকে কী আনতে হবে, একটা ধ্রুবক পথ আনতে হবে, সেটা হচ্ছে কে কী আনলাম। এবারে এবারে এইটাকে এইদিকে আনবো, এই যে এইটাকে বাঁদিকে আনবো, তাহলে কী হচ্ছে পি ভি। এবার দেখো যে আমি আগেই বলেছিলাম যে কি একটা ধ্রুবক, ধ্রুবক পথ যেহেতু, তার মানে কি পিভিও ধ্রুবক, পি আর ভি এর গুণফল ধ্রুবক। আর যে উষ্ণতা আর ভর স্থির থাকলে তাই হচ্ছে, সবসময় পি আর ভি এর মান ধ্রুবকই হচ্ছে। তো এখানেও সে একই জিনিস আছে, এখানে হচ্ছে এইটা পি, এই দুটো পি, আর এটা হচ্ছে ভি। তো এক্ষেত্রে ভি 10 হচ্ছে, 5 হচ্ছে, কিন্তু পি আর ভি এর মান যাই হোক না কেন তাদের গুণফল কিন্তু 10ই হবে। যদি এটা হাফ অ্যাটমোস্ফিয়ার হতো তাহলে এক্ষেত্রে এই 10টা 20 ডবল হয়ে যেত, তাহলে সেক্ষেত্রেও সেই এটা 10ই হবে। তো এরকম যত যাই হোক না কেন এটার গুণফল কিন্তু 10ই হবে। মানে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে বস্তুর কোনো গ্যাসের চাপ আর আয়তন, চাপ যদি P1 হয়, V1, P2, V2, P3, V3, এরকম করে
যাই হোক না কেন পি এন পর্যন্ত আসবে, তার মানে পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু পি থ্রি ভি থ্রি এরকম করে পি এন পর্যন্ত আসবে একই। যেহেতু বলেছিলাম যে পি আর ভি এর মান যাই থাকুক না কেন সেক্ষেত্রে গুণফল কিন্তু একই হবে, গুণফল কিন্তু ধ্রুবকই হবে, ধ্রুবক এইটা সবসময় ধ্রুবক হবে। তো বোঝা গেল নিশ্চয়ই বলের সূত্র। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি না ভালো লাগে তাহলে ডিসলাইক করবেন।